একটা ছেলেকে বললাম, স্যার আমাকে কিচ্ছু, আমাকে সাপোর্ট করার মতো আমার বাবা মা আমাকে কিছুই দেবে, তুমি তো সুস্থ কিনা আলহামদুলিল্লাহ বলো, প্রথমে আগে শুক্রিয়া দেখো, বি থ্যাংকফুল টু আল্লাহ। এখন কেন থ্যাংকফুল বললাম, তুমি আগে শুক্রিয়া দেখো আলহামদুল্লাহ বলো তুমি সুস্থ আছো, মনে করো অসুস্থ হলো, এমন একটা রোগ তার ম্যালিগন্যান্সি হয়েছে এবং সে মানে ক্যান্সার হয়েছে স্টেজ 4। এখন এটা যদি ট্রিটমেন্ট করতে হয়, সাধারণত ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে বলা যায় না, থাকলেও দেখা যায় যে কয়েক কোটি টাকা দরকার। তাহলে যে সুস্থ আছে সে তো কমপক্ষে 5 কোটি টাকা মালিক, আমার সুস্থতার সঙ্গে আমরা শুক্রিয়া আদায় করছি না। কারণ সে কেন আমি তাকে শুক্রিয়া আদায় করতে বললাম, যে লোকটার কাছে 2 কোটি আছে আর তার অসুখের ইয়ে হলো ইলাজ করাতে গেলে বা লোকটা চিকিৎসা করাতে গেলে 3 কোটি লাগবে, সে 1 কোটি টাকা ঋণে আছে। আর যার কিচ্ছু নাই সুস্থতা আছে সে 5 কোটি টাকার সুস্থতা নিয়ে আছে, তার ওই লোকটা 1 কোটি টাকা ঋণে আছে, কেন তার সুস্থতা করতে তার 3 কোটি টাকা আছে আরো 2 কোটি টাকা লাগবে বা 1 কোটি বা 2 কোটি টাকা সে ঋণে আছে। আর এর কিচ্ছু নাই সুস্থতা আছে সে 5 কোটি টাকার সম্পদের মধ্যে আছে, কেন সুস্থতার দাম 5 কোটি টাকা কমপক্ষে, তাহলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে ওই লোকে যে কোটিপতি মনে করছে আমার সমাজে, তার থেকে সে কিন্তু সে বেশি সম্পদশালী, কেন তার ঋণ নাই সে সম্পদ, মানে সম্পদ কি সুস্থতা।